মনের প্লেস দেখা এইটাই এখন মেইন সাবজেক্ট শারীরিক শিক্ষা দিয়েছে কে দিল সুমা আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম কি তানিশা সে তো তোমার গার্লফ্রেন্ড হয় কি সে তোমার খালা হবি খালা বুঝছনি খালা বলে ডাক গার্লফ্রেন্ড নয় তোকে এমনি আদর করছে আদর করে এমনি তোমাকে আমার গাল ধরছেন কেন এসব কি করছেন তোকে একটু গাল ধরে আদর করতেছি কি করছেন আপনি এসব আদর করুন তাই তো না কি করছেন আমার যে কাজ টিকটক করছি ভিডিও বানাচ্ছি টিকটক আচ্ছা এই টিকটকটা একটু কম কম করে আপনি তো ঠিকঠাক মতো ওয়ার্কআউটটা করলেও পারেন নাকি এক্সকিউজ মি আপনাকে দেখে মনে হয় না যে আমি ঠিকঠাক আছি আর ঠিকঠাক মতো আর কি ওয়ার্কআউট করতে হবে ঠিকঠাক আছেন কিন্তু আর একটু ওয়ার্কআউট করতে হবে আর কি এনিওয়ে আপনাকে যেটা বলতে এসেছিলাম আমাদের জিমের মনির ভাই আপনাকে কিন্তু হন্যে হয়ে খুঁজছে সে নাকি আপনাকে দেশের বাইরে নিয়ে যাবে দুবাইতে নিয়ে যাবে এবং বিশাল বিশাল সব শো করাবে এবং সব প্ল্যান আপনাকে নিয়ে ও মাই গড তার মানে হচ্ছে আমি দুবাইয়ে গিয়ে বুটের সাথে টিকটক করতে পারবো রাইট আচ্ছা শোনো যেটা বলতে এসেছিলাম আমার মনে হলো আপনাকে একটু সাবধান করা উচিত কারণ মনিভাই খুব একটা সুবিধাজনক লোক নয় ওনাকে এমনি কিন্তু আমরা সবাই একটু ভয় পেয়ে পাচ্ছি কারণ ওনার খুব একটা ভাবসা ভালো লাগছে না আর সেটা হচ্ছে যে উনি দুবাই নিয়ে গিয়ে আপনাকে শেখের কাছে বিক্রি করে দেবে শোর কথা বলে পরে দেখা যাবে আপনি নায়িকা হতে গিয়ে হয়ে গেছেন কি শেখের ঘরের কাজের মেয়ে আর দুবাইয়ের শেখদের ব্যাপার আপনি জানেনই যে ওদের ওয়াইফের চেয়ে কাজের মেয়েদের দিকে মনোযোগ বেশি আর আপনি দেখতে তো মাশাল্লাহ বেশ সুন্দর দেখা যাবে শেখ শেখের বাবা শেখের দাদা শেখের পোলাও আপনার পিছনে লেগে আছে সো আমার কাছে মনে হলো আপনাকে একটু সাবধান করা উচিত জি সাবধান করার জন্য ধন্যবাদ কিন্তু আমার কি মনে হয় জানেন আপনি জেলাস এরকম একটা শো আমাকে নিয়ে করবে আমি দুবাইয়ে যাব আসলে আপনি এটা নিতে পারছেন না কারণ আপনি তো কখনো যেতে পারবেন না আমি আমি জেলাস আমার মতে এরকম একটা সুপুরুষ আপনার এই কাজে জেলাস হবে আমার কাছে মনে হলো যে একজন সুপুরুষ হিসেবে একজন সুন্দরী নারী এবং আমার একজন জিমের ট্রেনার হিসেবে আপনাকে একটু সাবধান করা উচিত তাই এসেছিলাম সাবধান করতে ঠিক আছে আর কিছু নয় এনিওয়ে আপনি যদি মনে হয় তারপর আপনি দুবাইতে যাবেন ওই শেখদের বাসায় করবেন আরো কি কি জানি করতে হবে আপনাকে আপনার ইচ্ছা জি আপনি তো আসলে ওনাকে অনেক দিন থেকে চিনেন রাইট না না আমি তো জেলাস ওকে বাবা সরি আসলে কি উনি এমন দেখুন আমি চাই না যে আপনি কোনো বিপদে পড়ুন আপনাকে আমি বেশ পছন্দ করি মানে
অ্যাজ এ ট্রেনি আর কি, জিমের একজন রেগুলার মেম্বার হিসেবে। সো একটু সাবধান করলে আমার মনে হয় যে এটা নিয়ে আপনি একটু কনসার্ন হওয়া উচিত, এবং উনি যদি আপনার কাছে এসে প্রস্তাব দেয়ও আপনার ইনিয়ে বিনিয়ে তাকে অ্যাভয়েড করা উচিত। জি বুঝতে পেরেছি। তাহলে উনি যদি খারাপ মানুষই হয়ে থাকে তাহলে কেন ওনাকে জিমে রেখেছেন? টনি ভাইকে বলে বের করে দেন। টনি ভাইকে তো বলা যায়, কিন্তু টনি ভাইকে তো প্রমাণ সহ বলতে হবে, কারণ উনি তো টনি ভাইয়ের কাজিন। হ্যাঁ, উনি যে কোনো ধান্দাবাজ লোক সহজে তো ধরা দেবে না, ওনাকে প্রমাণ সহ ধরতে হবে। এই জন্যই আপনাকে আর আমাকে একসাথে হতে হবে, একসাথে হয়ে প্ল্যান করে একটা ফাঁদে ফেলে ওনার আসল ব্যাপারটা টনি ভাইয়ের সামনে তুলে ধরতে হবে। আর টনি ভাই এখন ঢাকার বাইরে কক্সবাজারে, সো এর মধ্যে আমাদেরকে প্ল্যানটা করে ফেলতে হবে দুজন মিলে। ঠিক আছে, আচ্ছা কি প্ল্যান করা যেতে পারে বলেন। প্ল্যানটা এমন হতে পারে যে ধরুন আপনি ব্যাপারটা এরকম কিছুই বোঝেন না, কিছু জানেন না, আপনি কেন বাংলাদেশের ছোট্ট জায়গায় বসে থাকবেন? আপনার জন্য আকাশ সংস্কৃতি অনেক বড় জায়গায় চলে গেছে। আমি চেয়েছি, আমি প্ল্যান করেছি এই যে আমাদের ওমানে যাচ্ছে, মাসকারা যাচ্ছে, দুবাই যাচ্ছে, প্রচুর লোকজন যাচ্ছে, মিডল ইস্ট থেকে তো আপনি অসম্ভব পপুলার। আপনার বাইদি আপনার তো ফলোয়ার আপনার প্রায় 5,000 একদম সেই মরুভূমিতে আপনি ওখানে ঘোড়ার উপরে যাচ্ছেন, বা ভিভো গাড়িতে করে আপনি যাচ্ছেন, গিয়ে আপনি সেরকম টিকটক করবেন, অসাধারণ ভিডিও গুলো করবো। আমি আপনাকে নিয়ে প্ল্যান করেছি হচ্ছে সে ধরেন আমি আপনাকে ওখানে নিয়ে মিউজিক ভিডিও করবো, ট্রাভেল শো করবো, সো দ্যাট এগুলো আমার প্ল্যান আছে। এবং আস্তে আস্তে অনেক কিছু প্ল্যান আছে, আমি চাচ্ছি আগে এই দুটো বা তিনটে স্টার্ট করে দিতে। এগুলো যখন আস্তে আস্তে জনপ্রিয়তা পেয়ে যাবে, সো আপনি নিজেই আমাকে বলেন না ভাইয়া তাহলে আমি এটা করবো, ওইটা করবো, এটা করবো, এগুলো করবেন। আমি ভাবলাম যে আপনাকে আজকে একটা করে রেস্টুরেন্টে বসে একটা সারপ্রাইজ দেবো, কেমন হলো বলুন তো? অ্যাকচুয়ালি আপনি এটা আমার জন্য করবেন? শিওর, হোয়াই নট, আপনার মতো চমৎকার মানুষের জন্য এটা করতে পারলে তো আমি নিজেকে ধন্য মনে করবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে মানে আমার যে কি আনন্দ লাগছে আমি না আপনাকে বলে বোঝাতে পারবো না। এক্সাইটেড, জাস্ট সময় বলে দেবে সবকিছু। আপনি শুধু যে কাজটা আপনি আমার জন্য করবেন, কিচ্ছু চাই না। আপনার গ্রামে যেসব নিরীহ লোকজন আছে যারা বিদেশে যাওয়ার জন্য একজন রিয়েল পার্সনকে খুঁজছে পাচ্ছে না, আপনি স্ট্রেট আপনি আমার মোবাইল নাম্বারটা দিন, আমার সাথে যেন সরাসরি কথা বলে, ঠিক আছে? এটা নিয়ে আপনি একটু এসে করা, আপনার জন্য আমি না করে কার জন্য করবো? আমি তো আপনাকে নিয়ে এগুলো ভাবি, আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখি, কল্পনা করি, চিন্তা করি, এগুলো আমার সবসময় স্বপ্নের ভিতরে ঘুরঘুর করে। সো দ্যাট আপনি এটা নিয়ে কোনো কিছু ভাবেন না, আর যা কিছু দরকার কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটাতে কল করুন আমাকে। ওকে জি ভাইয়া, ঠিক আছে। আপনি বলেছেন আপনার জন্য এতটুকু তো করতেই পারি, আফটার অল আপনি আমাকে এত বড় একটা প্রোগ্রাম করাবেন, দেশের বাইরে নিয়ে যাচ্ছেন, মানে আই এম রিয়েলি এক্সাইটেড ভাইয়া। ভাইয়া কবে যাব? উইদিন শর্ট টাইম, এই 1 বা 2 উইকস। আপনি আমাকে আমি চাইবো যে আমার সাথে এক শেখ পরিবারের সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি আপনার তার বাড়ি যেতে আপনি অবাক হয়ে তার বেসিনে কল থেকে শুরু করে যত কল আছে সব বললেন। আপনি কি গোল্ডের কল কখনো দেখেছেন? তার যে স্টিক, সে যে একটু একটু বয়স হয়েছে, সে একটা মানে স্টিক নিয়ে হাঁটে, ওই পুরোটাই ইউজ গোল্ড, ওখানে প্রায় 200 ভরি গোল্ড জাস্ট ওই লাঠিটা দিতে। আপনি শুনে অবাক হবেন, বাজ পাখি মুখটা হচ্ছে বাজ পাখির মতো, পুরো বাজ পাখির একটা মুখ, এই বাজ পাখির উপরের অংশে প্রায় 70-80 ভরি, পুরো লাঠিটা প্রায় একটু একটা লাঠি, লাঠিটা মিনিমাম এই জাস্ট এরকম আরও মোটা লাঠি, 200 ভরি আছে শুধু গোল্ডে আছে, আর ওর যত কিছু আছে ম্যাক্সিমাম জিনিস গোল্ড গোল্ড গোল্ডে ভরা। ঠিক আছে, মানে ভাইয়া সত্যি এরকম কিছু হচ্ছে? আচ্ছা ভাইয়া, ওখানে হচ্ছে উট আছে না, উটের সাথে ভিডিও করা যাবে তো? না অফকোর্স, আরে আমি যে শেখ আছে শেখে প্রায় 2,000 উট আছে, কয়টা উট দরকার আপনার?
কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি আমার শুধু বলবেন যে আপনি এটা দরকার, মানে জাস্ট আপনি আঙ্গুল দিয়ে বলবেন যে ভাইয়া আমার দরকার ওটা, ওটা আপনার সামনে পাঁচ মিনিটে হাজির হয়ে যাবে, আপনি আমার কাছে ছেড়ে দেবেন। আরে আপনারা কারা? মনির ভাইয়ের কাছে আসছি। মনির ভাই, এটা কি মনির ভাইয়ের অফিস নাকি? এখানে কেন আসবেন আপনারা? এটা একটা ব্যায়ামাগার, এখানে মানে জিম হয়, আপনারা এখানে কি অফিস বানা ফেলছেন নাকি? বাইরের বেরোন না বলি আপনারা ঢুকি ফেলছেন, এটা তো কোনো কথা হইলো না, বুঝলাম না। এটা মনির ভাইয়ের অফিস না, আপনাদেরকে বারবার বলতেছি এটা একটা জিম, আপনারা না বলে এখানে ভিতরে ঢুকতে পারবেন না। আপনারা তার সাথে তার অফিসে যেয়ে দেখা করবেন, এটা তার ব্যবসা প্রতিষ্ঠান না রে ভাই, বিষয়টা বুঝেন না কেন? আপনারা বাইরে এখন পরে আসি, পরে এসে সমস্যা নেই। আপনি এটা কি শুরু করছেন বলেন তো? এটার কি অফিস বানা হয়েছে নাকি? আপনার কাছে লোকজন আসতেছে, এটা অফিস তো না এটা। আহা, তুমি এরকম করতেছো কেন? ওরা সিবি নিয়ে আসছে, ওদেরকে আমি এখানে আসতে বলছি। তুমি তো আমার এসে, তুমি ছাড়া কি অনুগত দিবে নাকি? তুমি তো একমাত্র এসে, ওরা দিয়ে যাও, সকলে ওরা দিয়ে যাও, সিবি ওরা দিয়ে। হ্যাঁ আমি মনে হয় এগুলো রাখো, তুমি রাখো। আরে তুমি তো এটা এসে বুঝো না কেন, ওনাকে সব কিছু দিবে, যাও যাবতীয় সব কিছু ওদেরকে দিবে। আপনি এক কাজ করো, আপনি নিচে বসো, নিচে চলে ঠিক আছে। তোমার সমস্যাটা কি বলো? আমি এমনি এজেন্ট হইলাম কেমনে ভাই? আমি তো কিছু বুঝি না, জানি না, তোমাকে আমি সব বুঝাই বলবো। তুমি কি বলো তো, তোমার কি মাথা কি একটা বয়স হয়েছে তোমার? তোমার ব্যবসার জন্য আমি চাচ্ছি, এটা তো আমার কি জন্য? আমার তো কোনো লাভ নাই, আমার তো স্টেটে এত সম্পত্তি আছে, এত কিছু আছে, আমার কি কোনো দরকার আছে এসব টাকা পয়সা? এগুলো তো তোমাকে আমি এজেন্ট করেছি, কারণ এই কোম্পানি এমডি করে তো তোমাকে, এইসব সিবি তোমার কাছে থাকবে। ওরা আসছে, এগুলো ওরা ওদের কাজটা তুমি দেখবা না, এগুলোকে আমি দেখবো, এগুলো আমার দেখার সময়। তুমি বলো 36টা ফ্যাক্টরি বাংলাদেশে দেখবো না বিদেশিগুলো দেখবো, কোনটা দেখবো? তোমার কিচ্ছু নাই বলো, তুমি বললা তোমাকে একটু সিচুয়েশন ঠিক হলে তোমাকে যেন একটু জবে টবে বা করেছি, কিন্তু জব না, আমি তোমাকে ডিরেক্ট বিজনেস দিয়ে দিচ্ছি, যেখানে কোম্পানির এমডি করতেছি, সেই জায়গায় ছেলেগুলোকে তুমি ঠিক না, এগুলো ঠিক না। না এখন বিষয়টা বুঝতে পেরেছি, মানে আপনি আমার জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আপনি রাখতে পারবেন কি না? কি রিকোয়েস্ট? আর একটা স্বাস্থ্য আছে, এতে গ্রামের বাড়িতে থাকি, আচ্ছা অনেকদিন ধরে সৌদি যাইবো কিন্তু কোনো লাইন গাইড পাইতেছে না। এখন আমরা তো যেহেতু বিদেশের লোক পাঠানোর একটা ব্যবসা শুরু করছে। আরে বিদেশের লোক পাঠানো অ্যাম্বাসেডার আমার ফ্রেন্ড, আমি যখন বিদেশে লেখাপড়া তো ও আর আমি একসাথে লেখাপড়া করছি, কি সব পাগল এরকম কোনো ব্যাপার আমার জন্য? তাহলে আমি কি আমার স্বাস্থ্য ওইটাকে বলি? নিয়ে আসো, নিয়ে আসো, ওটা আমি কাল পরশু মধ্যে পাঠিয়ে দেবো, কোনো ব্যাপার না আমার জন্য। আচ্ছা এই কমিশন তো আছে না মোটামুটি দূর, ওর থেকে দরকার কম টাকা দেবো, তোমাকে বেশি টাকা দেবো, কোনো সমস্যা আছে? না না, অ্যাম্বাসেডার আমার ফ্রেন্ড, এইসব কথা আমার জিজ্ঞেস করে না, আমার লজ্জা লাগে তোমরা যখন আমার সাথে কথা বলো। শুনেন, আপনার কাজটা হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব এখানে যে আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারকে যে পরিমাণ টাকার কথা বলেছি সেই টাকাটা দিয়ে অ্যাডমিশন নেবেন। অ্যাডমিশন হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে একটা পাস বানিয়ে দেবে, এই পাসটা দিয়ে প্রতিদিন আপনার 4 ঘন্টা করে ট্রেনিং করবেন। এই ট্রেনিংটা হচ্ছে কীভাবে ল্যাপটপগুলো খুলতে হবে, কম্পিউটারগুলো খুলতে হবে, এই শুধু সামান্য কাজটা, শুধু আপনার 3 মাসের একটা শর্ট ট্রেনিং আছে, 6 মাসের একটা লং ট্রেনিং আছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে লং ট্রেনিং আমি রাখবো না, শর্ট ট্রেনিংয়ে রাখবো, 3 মাস পরে আমি আপনাকে ওমান বা কাতার পাঠিয়ে দেবো, সেখানে গিয়ে আমার বড় বড় কোম্পানিগুলো আছে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী এখান থেকে আমি 50 জন করে পাঠাচ্ছি। এবং আপনি যত দ্রুত যাবেন তাতে কী হবে, দেশে আপনি টাকা পাঠাতে পারবেন, অনেক রেভিনিউ আসবে, তাতে আপনার সংসার সুন্দর হয়ে যাবে, খুব ভালো হয়ে দেখেন উনি চাচ্ছেন। আপনি এখানে আবার আসছেন? গ্রামে হাঁটা চলা করতে কোনো কাজ কম করে না, বাপের ঘাড়ে পড়ে খায়, এখন আমি ওনাকে ওমান পাঠিয়ে দিচ্ছি, উনি আজকে ইনস্ট্রাক্টরকে ট্রেনিং দিবে, ট্রেনিং হওয়ার পর ইনস্ট্রাক্টর যদি বলে 3 মাস পরে না এত ফুলবে লাগছে, এই যে ব্যাচটা 50 জনের ব্যাচ পুরো ব্যাচটাকে আমি ওমান পাঠাই দেবো। তাই উনি যাচ্ছে, ওনার পশ্চিম ফ্লাইটে উনি চলে যাচ্ছে, ওনার 5 লাখ টাকা স্যালারি, কারণ উনি থার্ড রেফারি হিসেবে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, এবার উনি রেফারি গিরি করবে, ভালো হয়েছে না? মানে বুঝি নাই, মানে আমি কোথায় যাচ্ছি? ওমান যাচ্ছেন তো, আর আমার কাছে চিনি চলে আসে, আপনাকে তো বলতেই ভুলে গেছি, আমি আসলে একদম ভুলে গেছি। আমি ওমান যাচ্ছি, আমি জানলাম না, এই যে আমি এখন আমি আপনাকে এখন বললাম, অসুবিধা নাই, আপনার কাজ হচ্ছে কোনো কিছু না, কিচ্ছু করতে হবে না, আপনি শুধু কাপড়টা গুছাবেন আর প্লেনে উঠবেন, অনেক ঘুমায় ঘুমায় চলে যাবেন, নামবেন, আপনাকে লোকজন নিয়ে যাবে, সব দেখা দেবে, আপনার রুম টুম সব ফ্রিজ ফ্রিজ আছে, আমাকে রুমের ছবি টবি পাঠাচ্ছে, সব আমি আপনাকে একটু পর দেখা দেবো, ঠিক আছে? আপনি একটা কাজ করেন, আপনি যান, আপনি ওই টাকাটা সাবমিট করে দেন, ওরে যান।
আরে ভাই, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আপনার পরশু দিন রাতে আপনার ফ্লাইট, আপনি চলে যাচ্ছেন ওভারে। আপনার স্যালারি হচ্ছে 5 লাখ টাকা। আপনি ওখানে যাবেন, ইউজ টাকা কামাবেন, আপনার লাভ হবে। শুনেন, আপনার আরও কিছু লাভ আছে। আপনি গ্রামে আজকে ফোন করে বলেন যত বেকার ছেলে মেয়ে আছে সবাইকে ঢাকায় নিয়ে আসতে পারেন, আমি আমার ট্রেনিং সেন্টারে ঢুকে দেবো। ট্রেনিং করবে 3 মাস, ট্রেনিং করার পর ওরা চলে যাবে ওমানে, ওরা হিউজ টাকা স্যালারি পাবে। তাতে দুটা লাভ আছে, একটা হচ্ছে আপনি আমি যে টাকা পয়সা নিবো সেখান থেকে আমি আপনাকে ছোট্ট একটা অ্যামাউন্ট দেবো, কমিশন দেবো, পাশাপাশি ওরা আপনাকে ধোয়া করবে। কোনটা থাকছে, এটা আপনার জন্য ভালো না? সব দিক দিয়ে আপনি সাপোর্ট পাবেন, আপনি তো আনসার বলে কিছু পাচ্ছেন না। এত হিসাব করার দরকার নেই, আমি যেটা বলবো সেটাই হবে। এটা নিয়ে আপনি টেনশন করেন না, আপনি টেনশন করেন না, আমার পা ছাড়েন না। আপনি শুধু গ্রামের ছেলেদেরকে বলেন যত সহসহ ছেলে মেয়ে আছে সবাইকে আমার অফিসে অ্যাড্রেস দেন, চলে আসতে পারেন। তবে সাথে করে যে টাকাটা ওই যে ম্যানেজার আছে, ম্যানেজার বলছে ওই টাকাটার জন্য নিয়ে আসে। আপনি এত টেনশন করার দরকার, আর আপনি তাড়াতাড়ি কাপড় চোখ গুছেন, আত্মীয় স্বজনকে বলেন আপনি চলে যাচ্ছেন, পরশুদের রাতে আপনার ফ্লাইট। আর কি আর কোনো খাইদায় কাম নাইনি, আপনারা সকাল সকাল এটা কি শুরু করছেন? এমনি ট্যাপ দিয়ে লাগাইলে সকাল সকাল এটা পরিষ্কার করছি, আবার ময়লা দেবো, আবার পরিষ্কার করবো কে? সব কাজ কি আননি? আমি একমাত্র পাইছি আপনারে, আর আপনারা কি শুরু করছেন? এটা নতুন করে কি লাগাইতেছেন আপনার? হ্যাঁ, আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন, ব্যাপারটা বোঝেন না কেন? হ্যাঁ, এটা ঠিক, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অভাব, এখানে আমার কোনো ডাউট নাই। কিন্তু এটা তো একটা নতুন ব্যবসা, নতুন একটা উইং শুরু করছি। এখানে শুধু আমার একা লাভ হবে না, এখানে আমার যে কোনো লাভ হবে আপনারও লাভ হবে। এটা একটা ব্যবসা পৃথিবী, আমি তো নতুন ব্যবসা করতেছি। আপনার আপনি আপনার কাজ হচ্ছে আরও 7-8টা কালেকশন করে, এখন জিনিস ম্যাপ কালেকশন করে আপনি আরও 7-8 জায়গায় লাগাই দেবেন, এই কাজটা করবেন। এই সামান্য কাজটা করতে পারবেন না? যখন বাসায় শুয়ে থাকি তখন অনেক ধরনের বিজনেসগুলো মাথা মাথায় গুরগুর গুরগুর করে যে না এবার দেশে এসে নতুন ব্যবসাটা করবো। এই ব্যবসাটা হচ্ছে এই এগুলো যখন লাগাবো তখন বিভিন্ন ছেলে মেয়েরা যে এখানে আসে ওরা পড়বে, দেখবে, বুঝবে, জানবে, জানার পর তখন ফিল করবে যে না আমার মনে হয় এই বিদেশে চলে যাওয়া উচিত। ট্রেনিং করবো, এখানে আমরা একটা ট্রেনিং স্কুল খুলবো, ওদের জন্য এখানে ট্রেনিং দেবো, এখানে ইনস্ট্রাক্টর রাখবো, অনেক ধরনের কাজ আছে। তো আপনি কইতে চাইতেছেন যে এখানে যে ট্রেনিং ট্রেনিংটা করাইবেন? হ্যাঁ, এটা আমি করাইতাম, আমি ইনস্ট্রাক্টর হিসাবে এগুলো ট্রেনিং দিতাম, অসুবিধা নেই। না না, আমি আপনার কথা বলে নাই। বসেরে বলবো কেমনে, বস থাকতে হতো। তার দেখলাম ফেসবুকের মধ্যে সব বাবিরের লই বিচে বিচে ঘুরতেছে, দুদিন ধরে মোবাইল বলবো কেমনে জানাবো। আপনার কিছু বলার আগে 100 বার চিন্তা করা উচিত যে আপনি কাকে বলছেন, কি বলছেন। আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন, এই হচ্ছে একটা সমস্যা, বুঝলেন?